সুপ্রিয় খামারি উদ্যোক্তা এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রাণী সম্পদ সেক্টরে কর্মরত প্রাণী সম্পদ সংশ্লিষ্ট বিষয়ের গ্রাজুয়েটদের দ্বারা পরিচালিত ফেসবুক ভিত্তিক গ্রুপ ও ইউটিউব চ্যানেল স্কুল অফ লাইভ স্টক অ্যান্ড পোলট্রি ফার্মিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আতাউল গনি রাব্বানি। আমি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই। আজকে আমরা ফার্মিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পোলট্রির ঘর নির্মাণ কলাকৌশল সম্পর্কে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। পোলট্রির ঘর নির্মাণ বা হাউস ডিজাইন নিয়ে আলোচনার আবার কি আছে? মোটামুটিভাবে একটা ঘর বানালেই তো হলো। যারা এমনটি ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি, না জনাব, আপনার ধারণাটি মোটেও ঠিক নয়। পোলট্রি পালন বিজ্ঞানের একটি বিশুদ্ধ ও অবিচ্ছেদ্য অংশ, তাই যেনতনভাবে একটি ঘর নির্মাণ করা আর বিজ্ঞান সমর্থিত উপায়ে করার মধ্যে পার্থক্য তো হবেই। আমি চেষ্টা করব বিজ্ঞানের সেই বিষয়গুলো সহজভাবে আপনাদের সাথে আলোচনা করতে। শুরুতে পোলট্রির বাসস্থান বা হাউস টাইপ নিয়ে একটু ধারণা দিই। মূলত দুই ধরনের হাউস টাইপ হয়ে থাকে বা বাসস্থানের ধরন হয়ে থাকে, পার্শ্বখোলা বা ওপেন সাইডেড হাউস এবং পরিবেশ নিয়ন্ত্রিত ঘর বা এনভায়রনমেন্টালি কন্ট্রোলড হাউস। ছোটো থেকে মাঝারি এমনকি বড় আকারের বাণিজ্যিক খামারের জন্যও সবচেয়ে বেশি যে ধরনের পোলট্রির ঘর আমরা দেখতে পাই তা হলো পার্শ্বখোলা ঘর বা ওপেন সাইডেড হাউস। এই ধরনের হাউজিং সিস্টেমে বিশেষ বৈশিষ্ট্য হলো অপেক্ষাকৃত অল্প পুঁজিতে পোলট্রি পালনের উপযোগী পরিবেশ প্রায় নিশ্চিত করা যায়। অন্যদিকে পরিবেশ নিয়ন্ত্রিত ঘর বা এনভায়রনমেন্টালি কন্ট্রোল হাউস এ তাপমাত্রা, আর্দ্রতা, আলোক ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে বজ্র ব্যবস্থাপনার মতো জটিল বিষয়গুলো সম্পূর্ণ মেকানিক্যাল বা যন্ত্র দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। বুঝতেই পারছেন, এজন্য এই ধরনের ঘর নির্মাণ বা আনুষঙ্গিক বিষয়াদি সেট আপের জন্য বেশ বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন হয়। আজকে আমরা আমাদের দেশে বহুল ব্যবহৃত ওপেন সাইডেড হাউস বা পার্শ্বখোলা ঘর নির্মাণের আদ্যপন্ত জানার চেষ্টা করব। তবে এনভায়রনমেন্টালি কন্ট্রোলড হাউস নিয়ে কারো আগ্রহ থাকলে গ্রুপে জানাতে পারেন, আমরা সেই বিষয়ে পরবর্তীতে আলোচনা করব। আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটি বিষয় আপনাদেরকে জানানো প্রয়োজন। ছাদ বা রুফের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের ঘর হয়ে থাকে। বোঝার সুবিধার্থে আমি অনুরোধ করছি আপনারা ঘরের নিচের অংশে মনোযোগ না দিয়ে রুফ বা ছাদের দিকে খেয়াল রাখবেন। খুব কমন ধরনের একটি ঘর হচ্ছে দোচালা ঘর বা গ্যাবল টাইপ হাউস। এটি আমাদের দেশে খুবই প্রচলিত এবং খরচও তুলনামূলকভাবে অনেক কম লাগে। এই ধরনের ঘরে উল্টা ভিয়ের মতো করে দুই পাশে দুটি চাল থাকে। পোলট্রির আরেক ধরনের ঘর হিপ টাইপ ঘরও আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়। এ ধরনের ঘরে গ্যাবল টাইপের মতো দুই পাশে দুটি বড় এবং অপর দুই বিপরীত পাশে ছোট আরও দুইটি চাল থাকে। আমরা বসবাসের জন্য যে টিনশেড ঘর তৈরি করে থাকি সেগুলো বেশিরভাগই এই ধরনের হয়ে থাকে। তৃতীয় যে ধরনের ঘরের কথা বলবো সেটি হলো মনিটর টাইপ। অবাধ বায়ু চলাচল বা উন্নত ভেন্টিলেশন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য মূল চালের উপর কিছুটা গ্যাপ রেখে ছোট আকারের দুপাশে আরেকটি করে চাল দেওয়া হয়ে থাকে এই ধরনের ঘরে। পোলট্রি ফার্মিংয়ের জন্য এই ধরনের ঘরের জনপ্রিয়তাও আমাদের দেশে কম নয়। সেমি মনিটর নামে আরেক ধরনের ঘর রয়েছে, যেটির মূলত এক পাশের ছাদ বা চালটি অন্যটির তুলনায় অপেক্ষাকৃত উঁচু হয়ে থাকে। এর কারণও একই, অর্থাৎ বায়ু চলাচল বা প্রপার ভেন্টিলেশন। খুবই অল্প সংখ্যক মোরগ মুরগি পালনকারী খামারি বা উদ্যোক্তাদের আরেকটি পছন্দের ধরনের ঘর হচ্ছে শেড টাইপ। একচালা এই ধরনের ঘর গ্রামগঞ্জে খুব বেশি চোখে পড়ে। ফ্ল্যাট টাইপ, নাম শুনেই অনুমান করতে পারছেন এটি কেমন হয়ে থাকে। সাধারণত বহুতল খামার ঘর তৈরি করতে এই ধরনের ঘর করা হয়ে থাকে। আমাদের দেশে পোলট্রি ফার্মিংয়ে নেই বললেই চলে এমন আরও কয়েক ধরনের ঘরের সাথে আপনাদেরকে পরিচিত করাতে চাই। গ্যাম্ব্রেল টাইপ, যেটি অনেকটা দোচালা ঘরের মতো। ম্যানসার টাইপ, যেটি চৌচালা বা হিপ টাইপ ঘরের মতো। এবং আর্ক বা ধনুক টাইপ ঘর, যেটি চালটি ধনুকের মতো বাঁকানো হয়ে থাকে। শীত প্রধান দেশগুলোতে এই তিন ধরনের ঘর বেশি দেখা যায়। এবার আমরা আলোচনা করব আমাদের মূল বিষয়, অর্থাৎ পার্শ্বখোলা ঘর বা ওপেন সাইডেড হাউস ডিজাইন। আলোচনার সুবিধার্থে 1000 ব্রয়লার মুরগির একটি শেড কেমন হওয়া উচিত সেটি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তবে লেয়ার বা ককরেল বা দেশি মুরগি যাই বলেন না কেন, আয়তনের বিশেষ করে দৈর্ঘ্যের কিছুটা কম বেশি করলেই কাঙ্ক্ষিত সংখ্যক মুরগির জন্য একই ডিজাইনই চলবে। ঘর নির্মাণের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে পোলট্রির শেডটি হতে হবে পূর্ব পশ্চিম বরাবর লম্বা। এর কারণ হচ্ছে তাতে সূর্যের আলো সরাসরি ঘরে আসবে না এবং উত্তর দক্ষিণ থেকে যথেষ্ট বায়ু চলাচল করতে পারবে। পোলট্রির ঘর বা শেড নির্মাণের সময় দৈর্ঘ্য প্রস্থ নির্ধারণে সবচেয়ে বেশি নজর দিতে হবে ঘরের প্রস্থ কতটুকু হবে।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পোলট্রি বিজ্ঞানীরা অনেক গবেষণা করে ঘর নির্মাণের বিভিন্ন বিষয়গুলো নির্ধারণ করেছেন। একটি আদর্শ পোলট্রি শেডের প্রস্থ হওয়া উচিত 15 থেকে 25 ফুটের মধ্যে। আমরা যে ধরনের ঘরের ডিজাইন করছি সেটির প্রস্থ ধরে নিচ্ছি 20 ফুট এবং দৈর্ঘ্য 70 ফুট। দৈর্ঘ্যের বিষয়টি নিয়ে যা না বললেই নয়, তা হলো দৈর্ঘ্য নির্ভর করবে আপনি কত সংখ্যক মুরগি পালন করতে ইচ্ছুক বা কোন জাতের বা কোন বয়স পর্যন্ত উক্ত ঘরে পালন করবেন সেটির উপর। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার জায়গার দৈর্ঘ্যই বা কত। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে 200 থেকে 300 ফুট পর্যন্ত দৈর্ঘ্যের ঘর অনায়াসেই নির্মাণ করা যেতে পারে। 1000 ব্রয়লার মুরগির জন্য 20 ফুট প্রস্থ ও 70 ফুট দৈর্ঘ্যের বা 1400 স্কোয়ার ফুটের ঘর কেন? এই প্রশ্ন নিশ্চয়ই এতক্ষণে আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আপাতত এসব চিন্তা বাদ দিন, আশা করি ভিডিওটি শেষ হতে হতেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, সাধারণত মাটি থেকে 2 থেকে 3 ফুট ভিত্তির উপর মেঝে থাকা ভালো। ধরে নিচ্ছি মেঝে বা ভিত্তির উপর শক্ত পিলার দিয়ে ঘর নির্মাণ শুরু করা হলো। উচ্চতা কত হবে? মেঝে থেকে ছাদের শুরুর অংশের উচ্চতা হতে হবে কমপক্ষে 8 থেকে 10 ফুট। 10 ফুট সবচেয়ে ভালো। ভিত্তির উপর মেঝে থেকে উপরের দেয়াল, যেটিকে সাইড ওয়াল বা ড্রাফট ওয়ালও বলা হয়ে থাকে, সেটি হতে হবে 9 থেকে 12 ইঞ্চি, কোনো অবস্থাতেই 1 ফুটের বেশি নয়। সাইড ওয়ালের উপর থেকে ছাদের শুরুর অংশ পর্যন্ত বাকি অংশ 1 স্কোয়ার ইঞ্চি ফাঁকা বিশিষ্ট নেট দিয়ে ঘরের চারদিকে ঘিরে দিতে হবে। ছাদ কী দিয়ে দেবেন? ঘরের চাল বা ছাদ দেওয়ার জন্য বাজারে প্রচলিত যে কোনো ধরনের ঢেউটিন, যেমন সিলভার কালার ঢেউটিন বা রঙিন ঢেউটিন অথবা ইন্ডাস্ট্রিয়াল ঢেউটিন অথবা সিমেন্টের ঢেউটিন ব্যবহার করতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো ধরনের ঢেউটিন দিয়েই পোলট্রি শেডের চাল বা ছাদ দিতে পারেন। তবে সিমেন্টের ঢেউটিন অনেকটা তাপ প্রতিরোধী হয়, ঘরের ভিতরের তাপমাত্রা সাধারণ ঢেউটিনের তুলনায় অপেক্ষাকৃত কম হয়ে থাকে, বিধায় মুরগির তাপ পীড়ন বা হিট স্ট্রেস জনিত সমস্যা কম হওয়া ছাড়াও উৎপাদনের ক্ষেত্রে কিছুটা তারতম্য হয়। তবে সিমেন্টের ঢেউটিন ছাড়া অন্য যে কোনো ধরনের ঢেউটিন ব্যবহার করলে টিনের নিচে তাপরোধক বা ইনসুলেটর হিসেবে বাঁশের চাটাই ব্যবহার করা যেতে পারে। যুগ পরিবর্তনের সাথে সাথে বাঁশের চাটাই ছাড়াও বর্তমানে বাজারে উন্নত মানের কিছু তাপরোধক পাওয়া যায়, যেমন হোম ইনসুলেটর। হোটেল রেস্টুরেন্টগুলোতেও আজকাল এগুলো ব্যবহৃত হয়। এছাড়া আমার দৃষ্টিতে সবচেয়ে ভালো তাপরোধক হলো পিভিসি ইনসুলেটর। বাজারে বিভিন্ন পুরুত্বের পিভিসি ইনসুলেটর ও হোম ইনসুলেটর পাওয়া যায়। আপনার বাজেট অনুযায়ী যে কোনোটি ব্যবহার করতে পারেন। ধরে নিচ্ছি আমরা যে পোলট্রি শেড ডিজাইন করছি সেটি প্রচলিত ঢেউটিন দিয়েই তৈরি করা হবে, কাজেই আপনার সামর্থ্য অনুযায়ী ভালো মানের একটি তাপরোধক বা ইনসুলেটর টিনের নিচে নিচে দিতে হবে। ঘরের চাল বা ছাদ কতটুকু অংশ বাড়তি রাখতে হবে সেটিও গুরুত্বপূর্ণ। এই বাড়তি অংশ হতে পারে 2.5 থেকে 3 ফুট। ঘরের চারদিকে উপযুক্ত পর্দা দিতে হবে। পর্দাটি ছাদের শুরুর অংশ থেকে 1 ফুট নিচে সেট করা ভালো। পর্দার উপরের অংশে 1 ফুট জায়গা ফাঁকা থাকলে ঘরের ভিতর জমা হওয়া বিভিন্ন বিষাক্ত গ্যাস সহজে বাইরে যেতে পারবে। অনুরূপভাবে ঘরের ভেন্টিলেশন বা বায়ু প্রবাহ ঠিক থাকবে। তবে শীতকালে বা অন্য যে কোনো সময় প্রয়োজনীয়তা অনুসারে উপযুক্ত যে কোনো ধরনের পর্দা বা পলিথিন দিয়ে উপরের অংশটি আটকে দেওয়া যেতে পারে। ঘরের দরজার সামনে সবসময় জীবাণুনাশক সমৃদ্ধ পানি রাখার জন্য ফুটবাথের ব্যবস্থা থাকতে হবে। এবার ঘরের ভিতরের অবস্থা কেমন হওয়া দরকার সে বিষয়ে বলব। শেডের প্রধান দরজা দিয়ে ঢুকেই আলাদা বা সেপারেট একটি অংশ রাখতে হবে, যেটিকে বলা হয় সার্ভিস রুম বা সার্ভিস এরিয়া। ক্ষেত্র বিশেষে পরিবর্তন ছাড়া এই সার্ভিস রুম দৈর্ঘ্য বরাবর 5 ফুট এবং ঘরের প্রস্থের একই সমান হতে পারে। সার্ভিস রুমের পরের অংশটি থেকেই মূলত মুরগি রাখতে হবে। প্রতি 20টি পূর্ণবয়স্ক মুরগির জন্য 1টি করে খাবার পাত্র ও পানির পাত্র দিতে হবে। বাতাস ও আলো ব্যবস্থাপনা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সংখ্যক ফ্যান ও লাইট লাগাতে হবে। সাধারণত প্রতি 10 থেকে 15 স্কোয়ার ফুট জায়গার জন্য 1টি করে বৈদ্যুতিক বাল্ব ও ফ্যান লাগাতে হবে। মেঝে থেকে এগুলোর উচ্চতা হতে হবে কমপক্ষে 7 থেকে 8 ফুট। সার্ভিস রুমটি আসলে কী কাজের জন্য? সার্ভিস রুমটিতে সাধারণত শেডের ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট জিনিসপত্র অস্থায়ীভাবে রাখা হয়। এখানে থাকতে পারে শেডে ব্যবহারের জন্য জুতা বা গামবুট, আলাদা পোশাক, 2 থেকে 3 দিনের খাবার, খাবার ও মুরগির ওজন মাপার যন্ত্র, রেকর্ড খাতা বা রেজিস্টার, জীবাণুনাশক স্প্রে মেশিন, প্রয়োজনীয় ওষুধপত্র, অতিরিক্ত খাবার বা পানির পাত্র ইত্যাদি। ঘরের মোট আয়তন বা 1400 স্কোয়ার ফুটের হিসাবটি যদি এখন ব্যাখ্যা করি, সার্ভিস রুম 20 ফুট x 5 ফুট বা 100 স্কোয়ার ফুট। প্রতি পূর্ণবয়স্ক মুরগির জন্য 1.2 স্কোয়ার ফুট হিসাবে 1000 মুরগির জন্য মোট 1200 স্কোয়ার ফুট। মোট হলো 100 স্কোয়ার ফুট + 1200 স্কোয়ার ফুট অর্থাৎ 1300 স্কোয়ার ফুট। বাকি 100 স্কোয়ার ফিট কিসের জন্য? আপনাদেরকে বলেছিলাম যে প্রতি 20টি মুরগির জন্য 1টি করে পানির পাত্র, 1টি করে খাবার পাত্র দিতে হবে, অর্থাৎ 1000 মুরগির জন্য 50টি পানির পাত্র এবং 50টি খাবার পাত্র প্রয়োজন হবে। এগুলো নিশ্চয়ই হাওয়ার উপর ভাসবে না। প্রতিটির জন্য 1 স্কোয়ার ফিট করে প্রায় 100 স্কোয়ার ফিট জায়গা লাগবে। এই হলো মোট 1400 স্কোয়ার ফিট। পানির পাত্র, খাবার পাত্রের জন্য শেডের প্রয়োজনীয় জায়গার হিসাব বেশিরভাগ খামারি বা উদ্যোক্তাই করে না বা করতে চান না, যা মারাত্মক একটি ভুল বলে আমি মনে করি।
যার সাথে উৎপাদনের তথা লাভ ক্ষতির অনেক বড় সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে একটি কথা বলে রাখতে চাই, প্রচলিত পানির পাত্রের পরিবর্তে যদি নিপল ড্রিঙ্কার ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই আয়তনের ঘরেই কিছু সংখ্যক মুরগি বেশি পালন করা যাবে। লেয়ার মুরগি পালনের ক্ষেত্রে 3 ধাপ বিশিষ্ট মুরগির খাঁচা বসানো যেতে পারে। এই খাঁচাগুলোর প্রতিটি আলাদা ইউনিটের আকার কেমন হওয়া উচিত? এগুলো দৈর্ঘ্য ও প্রস্থে 18 ইঞ্চি করে এবং উচ্চতা 16 থেকে 18 ইঞ্চি হওয়া ভালো। এই মাপের খাঁচা দুটি পূর্ণবয়স্ক লেয়ার বা ডিম পাড়া মুরগির জন্য উপযোগী। কিন্তু অধিক মুনাফার আশায় বেশিরভাগ খামারি উদ্যোক্তাই একই পরিমাপের খাঁচায় 3টি করে মুরগি পালন করতে দেখা যায়, যা পশু পাখির প্রতি অমানবিক আচরণেরই বহিঃপ্রকাশ। বর্তমান বিশ্বে মানবাধিকার সংগঠনের মতোই পশু পাখির কল্যাণ নিশ্চিত করার জন্য অনেক আন্তর্জাতিক সংগঠন কাজ করে যাচ্ছে। অদূর ভবিষ্যতে আমাদের দেশেও এমন কার্যক্রম শুরু হবে। একজন গবেষক হিসেবে আমার অনুরোধ, দয়া করে পশু পাখির প্রতি এমন অমানবিক আচরণ করবেন না। তাছাড়া এটি এক ধরনের স্ট্রেস বা ধকল তৈরি করে, যার ফলে মুরগি থেকে কাঙ্ক্ষিত উৎপাদন না পাওয়ার পাশাপাশি রোগবালাইয়ের সংক্রমণ আশঙ্কা বেড়ে যায়। আমাদের দেশে অসংখ্য খামারি উদ্যোক্তা রয়েছেন যাদের খামারে মুরগির সংখ্যা 100 বা তার কম। এ ধরনের একটি খামারের ডিজাইন কেমন হতে পারে অনেকেই সে বিষয়ে বলার জন্য অনুরোধ করেছেন। পূর্বে দেখানো ঘরের ডিজাইনের দৈর্ঘ্যপ্রস্থগুলো আনুপাতিক হারে কমিয়ে এমন ঘর তৈরি করা যাবে। এই ধরনের ঘরের প্রস্থ 10 ফুট এবং দৈর্ঘ্য 15 ফুট হতে পারে। সার্ভিস রুমটি এক্ষেত্রে ঘরের এক পাশে করা যেতে পারে, যার আকার হবে 5 ফুট বাই 5 ফুট, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর 5 ফুট এবং প্রস্থ বরাবর 5 ফুট। অন্যান্য বিষয়গুলো আগের মতোই অনুসরণ করতে হবে। আবার নিচু অঞ্চলে বা অসমতল এলাকায় খামার তৈরি করতে হলে মাটি থেকে ঘরের মেঝে বা ভিত্তির উচ্চতা কমপক্ষে 7 থেকে 8 ফুট হওয়া ভালো। এ ধরনের ঘরের মেঝেতে অনেক সময় বাঁশের তৈরি মাচা বা বর্তমানে বাজারে প্রচলিত প্লাস্টিকের স্লেটও ব্যবহার করা যেতে পারে। একাধিক শেড বিশিষ্ট একটি আদর্শ খামারের কোন কোন বিষয়গুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে তা আপনাদের সাথে আলোচনা করতে চাই। একটি আদর্শ খামার অবশ্যই চারিদিকে প্রাচীর বা অন্য যে কোনো ধরনের বেড়া বা ফেন্স দ্বারা বেষ্টিত থাকতে হবে। খামারে একটি সুনির্দিষ্ট প্রবেশপথ থাকবে এবং সর্বসাধারণের প্রবেশ নিষেধ লেখা সাইনবোর্ড থাকা ভালো। প্রবেশপথের শুরুতেই মানুষ ও যানবাহন জীবাণুমুক্তকরণের ব্যবস্থা থাকতে হবে। গেটের পাশেই জীবাণুনাশক চেম্বার বা জীবাণুনাশক টানেল এবং পোশাক পরিবর্তন রুম থাকবে। একটি শেড থেকে আরেকটি শেডের দূরত্ব হবে কমপক্ষে 40 থেকে 60 ফুট। খামারে প্রয়োজনীয় সংখ্যক জিনিসপত্র দীর্ঘ সময় সংরক্ষণের জন্য স্টোররুম থাকবে এবং খামারে কর্মরতদের জন্য কক্ষ থাকবে। খামারের বজ্র ব্যবস্থাপনার জন্য অবশ্যই খামারের এক কোণায় বজ্র সংস্থান গর্ত বা ওয়েস্ট ডিসপোজাল পিট থাকতে হবে। খামার স্থাপন বিষয়ে সরকারি আইন বা বিধিবিধানে আসলে কী রয়েছে সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। 2008 সালে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা নামে একটি নীতিমালা করা হয়। আমার জানা মতে এই নীতিমালাটির একটি পরবর্তী সংস্করণ খুব শীঘ্রই জনসাধারণের জন্য উন্মুক্ত হবে, তবে মূল বিষয়গুলো একই রকমই থাকার সম্ভাবনা রয়েছে। এই নীতিমালায় উল্লেখ রয়েছে যে ব্যবসায়িক উদ্দেশ্যে 100 বা তদর্ধ সংখ্যক পোলট্রি বাণিজ্যিক পোলট্রি হিসাবে গণ্য হবে। বাণিজ্যিক পোলট্রি খামার স্থাপনের যে শর্তাবলী সেগুলো হচ্ছে, ঘনবসতি এলাকা বা শহরের বাইরে স্থাপন করতে হবে। একটি খামার থেকে আরেকটি খামারের ন্যূনতম দূরত্ব হবে 200 মিটার। ব্রিডিং খামারের পারস্পরিক দূরত্ব হবে ন্যূনতম 5 কিলোমিটার। গ্রান্ড প্যারেন্ট বা প্যারেন্ট স্টক খামার লোকালয়ের বাইরে হতে হবে এবং এগুলো 2 কিলোমিটারের মধ্যে কোনো বাণিজ্যিক খামার বা অন্য যে কোনো ধরনের প্যারেন্ট খামার থাকা যাবে না। তবে এই ধরনের খামার স্থাপনের আগে অবশ্যই সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমতি নিতে হবে। নির্ধারিত স্থানে স্বাস্থ্যসম্মত উপায়ে বজ্র অপসারণ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা থাকতে হবে। এই নীতিমালাটি সংশ্লিষ্ট অন্যান্য বিভিন্ন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, যা না মানলে শাস্তি হিসাবে অনূর্ধ্ব 2 বছরের জেল বা 10,000 টাকা জরিমানা বা উভয় দ্বন্দ্বে দণ্ডিত করার বিধান রয়েছে। পরিশেষে কোন পদ্ধতিতে পোলট্রি পালন করবেন সে বিষয়ে একটু ধারণা দিয়ে আজ শেষ করব। পোলট্রি পালনের 3টি পদ্ধতি রয়েছে। একটি হলো মুক্ত বা এক্সটেন্সিভ বা ফ্রি রেঞ্জ সিস্টেম, দ্বিতীয়টি হলো অর্ধমুক্ত বা সেমি ইন্টেন্সিভ সিস্টেম এবং অন্যটি হলো আবদ্ধ বা ইন্টেন্সিভ সিস্টেম। এই পদ্ধতিগুলোর সুবিধা অসুবিধা সহ বিস্তারিত অন্য কোনো টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক গ্রুপে জয়েন করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।